নমস্কার বন্ধুরা, দ্য বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। আমি বিদ্যুৎ, চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিকে থাকছে 1:3 ফার্টিলাইজার। এই ফার্টিলাইজারটি আমরা ছাদ বাগানে শীতের গাছ বাদে অন্যান্য প্রত্যেকটা গাছে আমরা এই সময় অ্যাপ্লাই করতে পারি। খুবই ভালো ফার্টিলাইজার এবং এই ফার্টিলাইজার তোমরা প্রত্যেকে করতে পারবে, মানে কারো কোনো সমস্যা হবে না এই ফার্টিলাইজারটি তৈরি করতে। 1:3 মানে 1:3 এই রেশিওতে আমাদের ফার্টিলাইজারটি তৈরি করতে হবে। তার জন্য প্রয়োজন পড়বে আমাদের এইরকম 4 লিটার বালতির মোটামুটি 1 বালতি জল, এটা আমাদের প্রয়োজন পড়ছে। এবং 1 যে রেশিও সেটাতে আমরা নিয়ে নেব 10:26:26। এবং এই 10:26:26 আমরা কিভাবে রেশিওটা মেনটেন করবো, আমাদের হাতের মুঠোর এক মুঠো আমরা ভরপুর মাত্রায় 10:26:26 নিয়ে আমরা জলে দিয়ে দেবো। 1 ভাগ কমপ্লিট হলো। এবারে যে 3 ভাগ যেটা দরকার পড়বে সেটা হচ্ছে সরিষার খোল। এই সরিষার খোল আমরা আমাদের হাতের ভরপুর মাত্রায় পুরো মুঠো করে আমরা 3 ভাগ দেব। 1 মুঠো দিলাম, এরপরে আমরা আর 1 মুঠো দিয়ে দেব, এবং পরিশেষে আর 1 মুঠো আমরা দিয়ে দেব। এটা আমাদের 4 লিটার জলে দিতে হবে। তো এই যে ফার্টিলাইজারটি তৈরি হবে এটা টাইম লাগবে আমাদের মোটামুটি 5 থেকে 6 দিন। আমরা এরকমভাবেই ঢেকে আমরা ছাদের এক কোণে রেখে দেব। আমি এখানে করে রেখেছি এই সেম ফার্টিলাইজার, তো চলো আমি তোমাদের দেখাই এবং আমি রেজাল্ট দেখাবো এই ফার্টিলাইজারটি কীরকম কাজ করেছে। আমি এক্সপেরিমেন্ট প্রথমে করি নিজের সাথে, নিজের বাগানের সাথে, তারপরে আমি তোমাদের সেটি শেয়ার করি। তো চলো আমি প্রথমে দেখাই যে কীরকমভাবে ফার্টিলাইজারটি আমাদের অ্যাপ্লাই করতে হবে গাছে, তারপর আমি রেজাল্টে যাব। এইটাতে সদ্য আমি 10:26:26 এবং সরিষার খোল আমি মিশিয়েছি। 1 মুঠো 10:26:26 এবং 3 মুঠো সরিষার খোল, এটাকে কিছুদিন রাখতে হবে, 5-7 দিন রাখবে, তারপরে কালার অনেকটা এরকম হয়ে যাবে। আমার ঢাকা ছিল না এটা, তো কিছু কিছু মাছি এখানে পড়ে গেছে, তো কোনো অসুবিধা নেই। আমি মোটামুটি 2 বার ব্যবহার করেছি এই ফার্টিলাইজারটি এবং রেজাল্ট খুব সুন্দর এসেছে। তো এবার কি করতে হবে, এইখান থেকে আমরা 1 লিটার নিয়ে নেব, ঠিক আছে? এটা মোটামুটি 4 লিটারের একটি বালতি, এখান থেকে আমরা 1 লিটার আমরা ঢেলে নেব। তো আমরা একটা 1 লিটারের মগ নিয়ে নিয়েছি, এই মগে আমরা উপরের পাতলা যে জল সেইটি আমরা কেবল নেব। এবার কি করতে হবে, এবার আমাদের 10 লিটারের একটি বালতি নিয়ে নিতে হবে। 10 লিটারের বালতিতে আমরা এই 1 লিটার ঢেলে দেব, মানে হচ্ছে কি 1:10 রেশিও এখানে কিন্তু হচ্ছে। কিছুটা পরিমাণ কম আছে জল, আমি এটাকে জল নিয়ে পুরো লোড করে নেব, তারপরে আসছি কীরকমভাবে আমাদের অ্যাপ্লাই করতে হবে সেই প্রসেসটা নিয়ে। তো এবারে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, 1:10 রেশিও হয়ে গেছে। এবার এখান থেকে আমরা 1 মগ পরিমাণ নিব এবং আমরা গাছে অ্যাপ্লাই করব। তো চলো দেখে নিই কীরকমভাবে অ্যাপ্লাই করছি। এই যে গাছটি দেখতে পাচ্ছ, এই গাছটিতে আমি কিছুদিন আগে প্রুন করেছিলাম, ডালপালা কেটেছিলাম। তো এমন গাছ, যে সকল গাছ তোমরা ডালপালা কেটেছো এবং গাছের গ্রোথ হচ্ছে না, সেই রকম গাছে যদি এই 1:3 ফার্টিলাইজার অ্যাপ্লাই করো তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট তোমরা পাবে। এটি একটি বুগেনভেলিয়া গাছ, এটা হচ্ছে অরেঞ্জ কালারের বুগেনভেলিয়া এবং না কীরকম বুশি এবং ঝোপালো হয়েছে হার্ডপুনিংয়ের পরে। তো হার্ডপুনিং করা বা সফটপুনিং করো যে কোনো গাছেই তোমরা এই ফার্টিলাইজার কিন্তু দিতে পারবে। এই বুগেনভিলিয়া গাছটিতে আমি বাকি যেটুকু রয়েছে আমি দিয়ে দেবো এই ফার্টিলাইজারটি, এবং তোমরা এটা মোটামুটি 15 দিন বাদে বাদে অ্যাপ্লাই করতে পারো, খুব ভালো রেজাল্ট তোমরা পাবে। এটি একটি বেদানা গাছ, দেখো অজস্র গুটি এবং ফুল এসেছে। তো এই গাছটিতে আমি এই সেম ফার্টিলাইজার অ্যাপ্লাই করেছিলাম 1:3 মোটামুটি 20 দিন আগে। তো আমি আবারও এই সেম ফার্টিলাইজারই এই গাছে আবারও অ্যাপ্লাই করব। জল দেওয়া হয়েছে তো অল্প পরিমাণে দিলাম, তো মোটামুটি আবারও 15 দিন বাদে এই ফার্টিলাইজার তোমরা অ্যাপ্লাই করতে পারো। পাশে এই গাছটি দেখতে পাচ্ছ, এটা হলুদ বুগেনভিলিয়া গাছ, এটিও হার্ডপ্রুনিংয়ের পরে ফুল আসা শুরু করেছে। সেম এই ফার্টিলাইজার আমি আবারও দেব। এই ফার্টিলাইজারটা তোমরা যে কোনো ধরনের গাছে অ্যাপ্লাই করতে পারো, শীতের গাছ ছাড়া। শীতের গাছে দিতে পারবে, শীতের গাছে যখন ফুল আসার সময় হবে সেরকম সময়ে। দেখো এই জবা গাছটি, এটি পুনে ভ্যারাইটির জবা গাছ, এবং দেখো অজস্র কিন্তু ফুল এবং কুড়ি ধরেছে। তো সেম ফার্টিলাইজার আমি এই গাছে আবারও কিন্তু দেব। তো এই যে ফার্টিলাইজারটি আমি দিলাম, এবং জবা গাছের জন্য এই ফার্টিলাইজারটি কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেয়। তো কিছু আমি আমেরিকান ভ্যারাইটির জবাও তোমাদের দেখাই। দেখো এই যে আমেরিকান ভ্যারাইটির জবা, এই গাছটিতে ফুল আসছিলো না, কুড়ি এসে ঝরে যাচ্ছিল। তো এই গাছটিতেও আমি এই সেম এই যে ফার্টিলাইজার এটা আমি দিয়ে দেবো।
তো তোমরা এই ফার্টিলাইজার তোমরা জবা গাছে খুব ভালো রেজাল্ট দেয়, এই 10/26/26 এবং খোলের যে ফার্টিলাইজারটা আমি বললাম 1:3 ফার্টিলাইজার, এরকম করে জবা গাছে তোমরা দাও, তাহলে অন্য আর কোনো কিছু প্রয়োজন পড়বে না জবা গাছ করার জন্য। এখানেও একটা ট্রপিক্যাল হিবিসকাস রয়েছে, আমরা ট্রপিক্যাল হিবিসকাসে এই ধরনের ফার্টিলাইজার ব্যবহার করতে পারি, ভালো রেজাল্ট তোমরা পাবে। তো সেম ফার্টিলাইজার আমি এই গাছেও আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে একটি কামকট লেবুর গাছ রয়েছে, তো অজস্র কামকট লেবু ধরেছে এবং গাছটাও শুকিয়ে গেছে, তো এই গাছেও আমরা কিন্তু সেম এই ফার্টিলাইজার দিতে পারবো। যে কোনো ধরনের লেবু বা সাইট্রাস জাতীয় গাছেও তোমরা এই ফার্টিলাইজার কিন্তু তোমরা দিতে পারবে। নুনি গাছ রয়েছে, নুনি গাছেও চাইলে তোমরা দিতে পারো, মানে প্রত্যেকটা গাছে তোমরা দিতে পারো, যে সকল গাছ 12 মাস ফুল এবং ফল দেয় সে সকল গাছে তোমরা দিতে পারো। চলো ফার্টিলাইজার তৈরির প্রসেসটা একবার রিক্যাপ আমরা করে নিই। কীরকম, 3 মুঠো সরিষার খোল, 1 মুঠো 10/26/26 আমরা 4 লিটার জলে দেবো, সেটাকে 7 ভিজিয়ে রাখবো, সেখান থেকে 7 পরে আমরা 1 লিটার তুলে নেব, 1 লিটার তুলে আমরা 9 লিটার জলে মেশাবো, এবং 10 লিটার যে আমাদের ফার্টিলাইজার হলো সেখান থেকে আমরা অল্প অল্প করে পরিমাণ বিভিন্ন গাছে আমরা অ্যাপ্লাই করবো। এরকমভাবে অ্যাপ্লাই করবে, কখনো 4 লিটার থেকে তুলে ডিরেক্ট কিন্তু গাছে দেবে না, সেক্ষেত্রে কিন্তু গাছের ওভার ফার্টিলাইজেশনের ফলে পাতা হলুদ হয়ে ঝরে যেতে পারে, মরবে না হয়তো কিন্তু পাতা ঝরে যাবে, ফুল ঝরে যাবে, কুড়ি ঝরে যাবে, এরকম সমস্যার সম্মুখীন তোমাদের হতে হবে। তো এরকমভাবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। আর যেটা বলবো, এই ফার্টিলাইজার তোমরা যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারো, এখন শীতের সময় তোমরা চাইলে দুপুরে অ্যাপ্লাই করতে পারো, বিকালে অ্যাপ্লাই করতে পারো, সকালে যে কোনো সময় তোমরা এই ফার্টিলাইজার অ্যাপ্লাই করতে পারো। এবং গ্যাপ মোটামুটি তোমরা 20 দিন রাখবে, 15 দিন রাখবে। যে সকল গাছ হার্ডি বেশ অনেক দিন ধরে আমাদের ছাদ বাগানে আছে, 1 বছর 2 বছর 5 বছর, সেই সকল গাছে তোমরা 1 সপ্তাহ বাদে বাদেও কিন্তু এই ফার্টিলাইজার অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু গাছ তার খাবারের কোনো মানে কমতি থাকবে না, পুরো ঠিকঠাকভাবে খাবার কিন্তু গাছ গ্রহণ করতে পারবে, ঠিক আছে। আর যে সকল গাছ ছোটো সদ্য লাগিয়েছে সে সকল গাছে মোটামুটি 20 দিন 25 দিন বাদে বাদে এই ফার্টিলাইজার অ্যাপ্লাই করো, এতে গাছ খুব ভালো এবং সুস্থ থাকবে। বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারলে কীরকমভাবে ফার্টিলাইজারটি তৈরি করতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। কিছু সিলেক্টিভ গাছ রয়েছে, সেই সকল গাছে খুব ভালো রেজাল্ট দেয়, তাদের মধ্যে হচ্ছে জবা গাছে খুব ভালো রেজাল্ট দেবে, তারপর হচ্ছে কাগজ ফুল বা বুগেনভিলিয়াতে খুব ভালো রেজাল্ট দেবে। এছাড়াও ছাদ বাগানের সকল পার্মানেন্ট গাছ রয়েছে, যেমন বলো নাগচম্পা বলো বা কোনো ফলের গাছ, সাইট্রাস জাতীয় ফলের গাছ, প্রতিটা গাছে তোমরা এই ফার্টিলাইজারটি মোটামুটি ব্যবহার করতে পারো। এটি একটি কমপ্লিট ফার্টিলাইজার, এই ফার্টিলাইজারটি ব্যবহার করলে তোমাদের অনুখাদ্য ব্যবহার করারও প্রয়োজন পড়বে না, কারণ হচ্ছে এই যে খোল, সরিষার খোল, এই সরিষার খোলে কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, যেটি গাছের সব রকমের অনুখাদ্যের চাহিদা পূরণ করতে সাহায্য করে। এবং সরিষার খোল নাইট্রোজেনের খুব ভালো একটি সোর্স, এর সাথে 10/26/26 থাকছে, একদম গাছ কমপ্লিট একটি প্যাকেজ কিন্তু পাচ্ছে। অনেকেই দেখবে যারা ছাদ বাগানে কোনো অনুখাদ্য কোনো পিজিআর ব্যবহার করে না, কিন্তু তাদের ছাদ বাগান দেখার মতো হয়, কারণ তারা কিন্তু ছাদ বাগানে একটা জিনিস ব্যবহার করে, সেটা হচ্ছে সরিষার খোল। ছাদ বাগানে সরিষার খোলের কোনো বিকল্প হয় না, সরিষার খোলকে কোনো ফার্টিলাইজার কম্পিট করতে পারে না ছাদ বাগানের ক্ষেত্রে। তো সরিষার খোল তোমরা ব্যবহার করবে, তার সাথে 10/26/26 মিশিয়ে নেবে 1 মুঠো, এবং 3 মুঠো সরিষার খোল, দেখো ম্যাজিক হয়ে যাবে ছাদ বাগানে, কোনো কিছু অ্যাপ্লাই করার প্রয়োজন পড়বে না। যাদের বাজেট কম, যারা বিভিন্ন জিনিস মানে ম্যানেজ করতে পারো না, কোথায় দৌড়ে দৌড়ে বেড়াবে মোবোমিন, কোথায় কোথায় বায়োভিটা এক্স, কোথায় মিরাকুলান, এই সকল যারা খুঁজতে মানে সময় পাও না বা ম্যানেজ করতে পারো না, হাতের কাছে পাও না, তারা এইটাকে অ্যাপ্লাই করো, দেখো খুব সুন্দর রেজাল্ট হবে। এবং শীতের গাছ নিয়ে ভিডিও আসবে, খুব তাড়াতাড়ি আসবে, তো তোমরা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং এইভাবে পাশে থেকো। তাহলে আজকের মতো চলি, আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, টাটা।